পরিমনির বিষয়ে কোনো ব্যবসায়ীদের তালিকা হচ্ছে না বা কাউকে গ্রেফতারের জন্য কাজ করছে না পুলিশ। আর পুলিশ কর্মকর্তা সাকলাইনের শৃঙ্খলা ও নৈতিকতা ভঙ্গের কারণে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। কমিশনার বলেন, পুলিশ কর্মকর্তা সাকলাইন পরিমনির কোনো মামলা তদারকির সাথে জড়িত ছিলেন না, তাই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। পরিমনি ইস্যুতে কোনো ব্যবসায়ীদের সাথে সম্পর্ক বা প্রতারণা নিয়ে কোনো পক্ষেরই অভিযোগ নেই, তাই কোনো তালিকা করারও সুযোগ নেই জানিয়ে কমিশনার বলেন, পরিমনির ঘটনার পর নড়ে চড়ে বসেছে পুলিশ, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দুপুরে পরিমনি, রাজ, মৌ ও সবুজকে আদালতে নেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে 5 দিন রিমান্ডে চেয়ে আবেদন করেছে তদন্ত সংস্থা সিআইডি। পরিমনির যে ঘটনাটা, এটার পরে আমরা একটু নড়ে চড়ে বসলাম যে আসলে আন্ডারওয়ার্ল্ডে কী হচ্ছে। তো তখন যখন দেখলাম যে এই ধরনের কিছু অনৈতিক কাজ হচ্ছে, তখন কিন্তু আমরা একটা অভিযানে গেছি। এই ধরনের কোনো তালিকা তৈরি করার অথবা কাউকে অ্যারেস্ট করার কোনো আইনগত কোনো ভিত্তি নাই, এবং এই ধরনের কোনো কাজ পুলিশের কোনো সংস্থা করছে না। সাকলাইনের সাথে পরিমনির এই মামলার কোনো সম্পর্ক নেই। একজন বিসিএসের ক্যাডার অফিসার এই ধরনের একটা অনৈতিক সম্পর্কে জড়াবে, এটি কখনোই প্রত্যাশিত না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।